সমুদ্রের উত্তাল ঢেউয়ের ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। গত 27 জুলাই ভোররাতে ঘটনাটি ঘটে কেঁদোদ্বীপের কাছে। নিখোঁজ মৎস্যজীবী গোপাল মণ্ডল সুন্দরবন উপকূল থানার ঝড়খালির বাসিন্দা। গত 26 তারিখ কুলতলির শানকিজাহান ঘাট থেকে রওনা দিয়েছিল মা অষ্টমীর ট্রলার। ট্রলারে 15 জন মৎস্যজীবী ছিলেন। ওই দিন কেঁদোদ্বীপের কাছে ইলিশ ধরছিলেন ট্রলারের মৎস্যজীবীরা। সেই সময় সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে ট্রলার থেকে ছিটকে জলে পড়েন ওই ট্রলারের মোট 4 জন মৎস্যজীবী। সেই সময় পাশে থাকা অন্যান্য ট্রলার এবং ওই ট্রলারের মৎস্যজীবীরা 3 জন মৎস্যজীবীকে উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যায় গোপাল। দীর্ঘক্ষণ গোপালের খোঁজে তল্লাশি চালানো হলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় মৎস্যজীবীরা। ইতিমধ্যে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূলরক্ষী বাহিনী ও প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি। খবর পাওয়ার পরে গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। ওই গতকাল প্রায় ভোর 5টার সময় ঝড়খালির একটা ট্রলার FB মা অষ্টমী, ওরা ওখানে মাছ ধরছিল জাল ফেলে, সেই সময় হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া মানে বইতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড সমুদ্র উত্তালও হয়। সেই সময় ট্রলারটা কাত হয়ে গিয়ে 4 জন ফিশারম্যান ওই জলে পড়ে যায় সমুদ্রে। তো পাশাপাশি ট্রলার এবং ওই ট্রলারের লোকজন যদিও 3 জনকে উদ্ধার করেছে, তার মধ্যে 1 জনকে উদ্ধার করতে পারেনি। তার নাম গোপাল মণ্ডল, বাড়ি ঝড়খালি, বয়স 46। ওকে আজকেরও সারাদিন খোঁজাখুঁজি করেছি, গতকালও খোঁজাখুঁজি করেছি, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সমস্ত মৎস্য দপ্তর এবং কোস্টাল পুলিশ, কোস্টগার্ড সবাইকে জানিয়েছি এবং আমাদের যেসব ট্রলারগুলো মাছ ধরছে তাদেরকেও ওয়্যারলেসে আর্টিসেটের মাধ্যমে জানানো হয়েছে খোঁজখবর করার জন্য। ঘটনাটা ঘটেছে হচ্ছে ওই কেঁদোদ্বীপ আছে, কেঁদোদ্বীপের সংলগ্ন প্রায় 10-12 কিলোমিটার দূরে উপকূল থেকে। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।